জি, আমার কথা শুনতেছেন আপনারা? আচ্ছা, পরবর্তীতে আমাদের কে আসছে ক্লাসে? আচ্ছা, এই মুহূর্তে 16 জন আছে ক্লাসে পার্টিসিপেট। এই এই মুহূর্তটা মিস করা যাবে না। এই মুহূর্তটা আমি আপনাদের অ্যাটেন্ড শিটটা আমি এটা কমপ্লিট করে ফেলাই, কারণ আবার কোন সময় কে বের হয়ে যায়, তারপর আলোচনা করে। আমাদের যে নেটওয়ার্ক, আবহাওয়া, ব্যস্ততা সব মিলে আমরা আবহাওয়া তো পুরোই আজকে তোমার কয় দিকে। তারিখ? আচ্ছা, গতকাল কি প্রেজেন্ট হয় নাই না আপনাদের? আজকে ভাই 23 তারিখ, যে গতকাল কি আমি প্রেজেন্ট নেই নেই কালকে তো মনে না ক্লাস ভাইয়া, হয়নি। কালকে প্রেজেন্ট হয় নাই ও ভাইয়া। আচ্ছা 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 আচ্ছা, মিস তো আসলে আপনাদের না আমারও না, মানে মিস হয়েছে আমার ইসের, এইখানে আমি মিস করে ফেলছি। দেখেন এইখানে মিস করছিল, এইখানে এই কলামটা আমার অতিরিক্ত নেওয়া হয়ে গেছে, এই কলামটা আমার কোনোভাবেই দরকার না। তো 21 তারিখে তো আমাদের ক্লাস ছিল না, 21 তারিখে শুক্রবার, 22 তারিখে শনিবার গেছে। তো এখানে যাবে হলো 19 তারিখ, 20 তারিখ যাবে, এখানে 20 তারিখটা এখানে যাবে, তারপরে এটা পরে যাবে হলো 21 তারিখ। কে 21 তারিখ? 21 তারিখ ছুটির দিন, তো আমি তারিখটা ঠিক করে ফেলি। আসিফ মোহন ভাই 23 তারিখ আজকে, 23 জি রবিবার। জি জি, 23 তারিখে ক্লাস হয়েছে আমাদের, 21 তারিখে ছুটি গেছে। হ্যাঁ কালকে মনে হয় প্রেজেন্ট দিছিলেন না মনে হয় সময় মতো কালকে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ছুটিতে দিয়ে দিলাম। তারপরে গতকাল প্রেজেন্টের ব্যাপারটা একটু বলেন, সাধন কুমার পাল ভাই, আপনি গতকাল ছিলেন ক্লাসে? যারা এই যে আগে এই প্রেজেন্ট ছিল, আমি তাদেরকে এই প্রেজেন্ট অনুযায়ী প্রেজেন্ট দিয়ে দিই, অত কথা বাদ জিজ্ঞেস করার সময় নেই। ক্লাস এমনিতে পিছিয়ে আছে, আপনাদের এখন এই ফাইবার ঢুকছে কতদিন হয়ে গেছে, ফাইবার এখনও কমপ্লিট করতে পারছি না, অ্যাকাউন্টটা কমপ্লিট করতে পারছি না। আচ্ছা, গেল এটা, গেল এটা, গেল তারপরে এখন আসবে হলো আমার কি বলে এখানে করে ফেললাম নাকি। যে এখান থেকে 2-4 জন, 2 জনকে প্রেজেন্ট দিছি আর কাউকে আমি প্রেজেন্ট পাইনি। আচ্ছা, আজকে আজকে প্রেজেন্টটা দিয়ে দিই, আজকে 23 তারিখ। যে আজকে আনিসুর জামান বাইক ক্লাসে আছেন, দেখছি ওনাকে, ওনাকে ডাকছি, উনি লেপ নিয়েছে, আবারও চলে আসছে, ওনার নেটওয়ার্ক সমস্যা। তারপরে এই বেচারা, আসি ভাই, নেটওয়ার্ক একটু সমস্যা চলতেছে। আসি হ্যাঁ, বাবুল প্রামাণিক তো উনি ক্লাসে এখন ঢুকে নাই, যে কোনো সময় ঢুকে যাবে, উনি সারাদিনে অনেক ক্লাস করে আমার সাথে। মাহবুব রশিদ ভাই উনি ক্লাসে আছেন। মাহবুব ভাই গত 2 দিন ক্লাসে আসেন নাই আপনি না? গতকালকে আসি নাই ভাই। জি জি, গতকাল একদিন আসেন নাই না? জি, তাহলে মাহবুব ভাই একদিন আসেন নাই। আচ্ছা, স্বাক্ষর শাহ আজকে ক্লাসে ঢুকছে? স্বাক্ষর, আচ্ছা স্বাক্ষরকে আজকে ক্লাসে দেখা গেছিল না? দেখা গেলে নাই, আমরা দেখছি ছিল ভাই, স্বাক্ষর ভাই ছিল, দেখছি একটু দেখছি আগে দেখছিলাম। ওনাকে, দেখছি দেখছি ক্লাসে দেখছি। তারপর মনির হোসেন ভাই আছেন ক্লাসে? মনির ভাই, মনে হইলো মনির ভাইকে দেখছিলাম, লেফট হয়ে গেছে। আচ্ছা, কি করা, লেফট হয়ে গেলে পরে কিছু করার নেই। আচ্ছা, এখানে তো স্টুডেন্ট নাই আর, এখানে একটু দেখি। আচ্ছা সাধন কুমার ভাই, আপনার প্রেজেন্ট 23 তারিখে প্রেজেন্ট, লাল তারপরে হয়ে গেছে জি ভাই, লাল কেন, আমের দুইটা লাল হয়ে গেছে। আর প্রথম ভাই আমি কিন্তু শুনতে পাই নাই কিছু বললে, মানে আপনার যে নামের যে ইটা আছে না, সেগুলো লাল কে তাই এই বলতেছে। যেটা ভাই আমি হ্যাঁ চিনি না, এই যে সাদ্দাম হোসেন নামে কাউকে আপনারা চিনেন, কোনোদিন দেখছেন? আমি না, তো ও দেখি নাই। এর জন্য ইগুলা। হ্যাঁ সুমন ভাই,
তারপরে ভাই আমার কিন্তু বৃহস্পতিবারেই ছিলাম, আমি প্রেজেন্ট ছিলাম বৃহস্পতিবারে। সর্বশেষ আশরাফুল হক, হন ভাই গতকালে কাউকে দিবেন? ওকে বাকি নাই তো আর কেউ, প্রেজেন্টের দায়িত্বটা হন শুধু। ভাই জি বলেন। গতকালে কাউকে দিবেন? প্রেজেন্ট হ্যাঁ আশরাফুল ভাই, অরূপ ভাই, আমি আমি অরূপ হ্যাঁ প্রেজেন্ট দিয়ে দিছি, বাকি আছে আপনার? গতকালে তো দিছেন না, হ্যাঁ হ্যাঁ দিছি গতকালে তো। দিছি দিছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো আমি যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে আসলে আমরা ফাইবারের যে অ্যাকাউন্ট খুলছি, অ্যাকাউন্টটা মোটামুটি সবাই খোলা হয়ে গেছে, অনেকেই কম্পিউটার সমস্যা বা আগের অ্যাকাউন্টের ঝামেলার কারণে খুলতে সমস্যা হচ্ছে, তো তারা দ্রুত অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। তো এখন আমি যে বিষয়টা নিয়ে বলতেছিলাম যে আমাদের ফাইবারে যে গিগ থাকে, আসলে গিগ সম্পর্কে আমরা কি বুঝি, গিগটা কেন, কিভাবে গিগ করতে হবে, এই ব্যাপারে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে। তো আমি যদি এখন আপনাদের বলি যে এই গিগটা হইতেছে যে আমাদের পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ এটা রাইট। তো এটা আমরা কিভাবে করব, যেমন আমার একটা অ্যাকাউন্ট আছে, তো অ্যাকাউন্ট হইতেছে মনে করি আমাদের দোকান বা আমাদের কোনো আমাদের কোনো প্ল্যাটফর্ম বা কোনো একটা কিছু। তো আমরা দোকানটা দিয়ে আমরা বুঝি যে মনে করি এই অ্যাকাউন্ট হইতেছে আমাদের একটা দোকান। তো এখানে আমি কি করছি, আমি একটা অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টটা আমি একটু নিয়ে যাই আপনাদের আমি দেখানোর জন্য। আচ্ছা তারপরে এখান থেকে আমি যেকোনো একটা অ্যাকাউন্ট ডিলিট করি। পাবো কি আজকে কোনো অ্যাকাউন্ট ডিলিট করার জন্য? না পাইলেও পাবো না, পাইলেও পাবো না, না পাইলেও পাবো না, পাবো না, সমস্যা নেই। আচ্ছা তো যেটা বলতেছিলাম, তো মনে করি আমাদের এই অ্যাকাউন্ট হইতেছে কি একটা দোকান। ব্যাপারটা এরকম যে এখন এই দোকানে কি আছে বা এই প্রতিষ্ঠানে কি কি আছে বা আপনি কি কি জানেন, আপনার কাছে কি হলো, মানে কোনো কেউই আপনার কাছে আসবে, এখন আসার পরে আপনি দেখবে আপনার এখানে কি কি আছে সে দেখবে। আমরা যারা আছি আমরা অনেকেই করি কি, আমরা যখন মার্কেটে যাই অনেকেই ফলো করি যে দোকানে কি কি ঝোলানো আছে, তো এই প্রোডাক্টগুলো ফলো করলে আমরা বুঝি যে এই দোকানে এই প্রোডাক্টটা পাওয়া যাবে। সেক্ষেত্রে কি করি, আমরা দোকানে ঢুকি তারপর আনুষঙ্গিক প্রোডাক্টগুলো দেখি, ব্যাপারটা কিন্তু এরকম হয়। তো এই জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা কি কাজ জানেন সেই কাজের সম্পর্কে বিস্তারিত, মানে যতটা আপনি কি করতে পারেন ইউনিক করে ফুটিয়ে তুলতে পারেন, এইভাবে কি করতে হবে আপনার কাজের দক্ষতা সম্পর্কে বিস্তারিত বলে আপনি কি করবেন, আপনি একটা, আমরা যদি স্বাভাবিকভাবে বলি যে আপনি একটা তথ্য এখানে অ্যাড করে রাখবেন, এই তথ্যটা থেকে যে অ্যাড করে রাখলেন এই তথ্যটা অ্যাড করে রাখাই হচ্ছে গিগ রেডি করা, মানে গিগ করা। তো এই যে দেখেন এখানে একটা রেডি করা আছে, তো এরকম এইভাবে রেডি করে রাখাই হচ্ছে আমাদের কি আমাদের গিগ রেডি করার কাজ। তো এইভাবে যখন আপনি একটা গিগ রেডি করে রাখবেন, তো পরবর্তীতে আপনার যারা ভায়ার আছে, মানে আপনাদের যারা এই মার্কেট প্লেসে যারা ভায়ার আছে, যাদের দরকার যে হ্যাঁ আমার এই মুহূর্তে আমার একটা সার্ভিস লাগবে, তো সার্ভিসটা হলো আমি আমার একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি, এখন আমি ইউটিউব চ্যানেলটা কি করব প্রমোশন করব, বা আমি একটা ওয়েবসাইট খুলছি এখন আমার এই ওয়েবসাইটটাকে কি করতে হবে, এই ওয়েবসাইটটাকে প্রমোশন করাইতে হবে। তো সেই ক্ষেত্রে সে কি করবে, সে আসবে, আসার পরে ঘুরবে, দেখবে, দেখার পরে আপনার এখান থেকে কি করবে, সে আপনার এখান থেকে সার্ভিসগুলো নেবে। তো মনে করি আমি কি করলাম, আমি এখন আমি একটা কি করব, আমি একটা ছোট্ট একটা আমি অ্যাডভার্টাইজের জন্য আমি একটা ভিডিও তৈরি করব, সাপোজ ভিডিও তৈরি করব। তো সেক্ষেত্রে আমি দেখি আমি রাহুলের প্রোফাইলটা যাই ভিজিট করি, রাহুল আসলে কী কী সার্ভিস দেয়।
আমি কি করলাম, এখানে চলে আসলাম, এখন কি কি সার্ভিস দেয় সেটা আমি দেখবো, দেখার পরে যদি আমার ভালো লাগে সেই সার্ভিসের উপরে কি করবো আমি অর্ডারটা দিব। তার মানে কি এটা একটা মানে দোকানের মতো মনে করতে পারে আমরা, যদি যেভাবে আমরা বুঝি আর কি। দেখেন আমি এখানে এই যে প্রোফাইলটা আছে, মনে করেন এই প্রোফাইলে আমি আসলাম, আসার পরে আমি দেখি এখন এই প্রোফাইলে কি কি সার্ভিস আছে এবং সার্ভিসটা কিভাবে সাজানো আছে, আমার পছন্দ হয় কিনা এটা আমি দেখবো। তো দেখেন এখানে একটা সার্ভিস করে রাখছে, সে আই উইল মেক এ প্রফেশনাল শর্ট ভিডিও অ্যাডস। সে কি করবে, শর্ট ভিডিও অ্যাডস আছে, এই ভিডিও অ্যাডসটা সে কি করবে তৈরি করে দিবে। এখন আপনি তার মানে কি মানে আমি আসছি দেখার জন্য, তার মানে কি এই লোকটা এই কাজটা জানে, তার মানে কি সে কাজের একটা নমুনাও দিয়ে দিয়েছে যে আসলে কাজটা জানে, সে কেমন কাজ জানে, সে এটা কি করছে এটা এখানে দিয়ে দিচ্ছে। দেখেন আমরা এখানে তাহলে এই এই গিগটা যে আছে, প্রথম যে গিগটা আছে আমি সেখানে চলে আসলাম, এখানে বেশ কিছু ইমেজ দিয়ে দিচ্ছে, প্রথম একটা ভিডিও দিয়ে দিচ্ছে, সে ভিডিওটা এইভাবে দিচ্ছে, সে কি কাজ জানে, সে কাজের একটা প্রুফ সে দিয়ে দিচ্ছে। এটা দেখার পর যদি আমার মনে হয় যে না আসলে সে ভালো কাজ জানে, তার মানে আমি কি করতে পারি তার সাথে লেনদেনটা করতে পারি, বা তার কাছ থেকে আমি কি করতে পারি অর্ডারটা আমি তাকে একটা অর্ডার দিতে পারি, তার কাছ থেকে অর্ডার দিয়ে আমি কাজটা করা নিতে পারি। তো দেখেন আমি তার প্রোফাইলে চলে আসলাম, তার প্রোফাইলটা দেখলাম, এখন আমার কি দরকার, মানে এখানে আবার আরেকটা জিনিস বুঝতে হবে যে আমার কি দরকার সেটা তার কাছে আছে কিনা। আমি আবার একটু পিছনে চলে যাই, দেখেন আমার কি দরকার, যদি আমি আমার কাছে মনে হয় এখানে এখানে কি আছে, আই উইল মেক প্রফেশনাল শর্ট ভিডিও অ্যাডস, এটা কি ভিডিও অ্যাডস তৈরি করে দেবে আমাদের যে ফেসবুক বা ওই যে ইনস্টাগ্রামে হঠাৎ মাঝে মাঝে হঠাৎ করে দেখা যায় কি যে অ্যাড চলে আসে, এই অ্যাডগুলো সে কী করবে তৈরি করে দেবে। তারপর আই উইল ম্যাক এ সিনেমাটিক মোশন বোস্টার ব্যানার, সে কী করবে সিনেমাটিক মোশন যে বোস্টার ব্যানার আছে এই ব্যানারটা কী করবে সে তৈরি করে দেবে। তারপর এখানে লেখেন আই উইল ক্রিয়েট এ ফটো অ্যান্ড ভিডিও স্লাইড শো উইথ মিউজিক, সে কী করবে একটা ভিডিও এবং ফটো ফটো ভিডিও দিয়ে স্লাইড শো স্লাইড বাই স্লাইড উইথ মিউজিক দিয়ে কী করবে সে একটা কাজ করে দেবে, তার বিনিময়ে সে কিছু বিনিময় নেবে। তারপরে সে কী করছে, আই উইল ডু দ্য বেস্ট ইউটিউব থাম্বনেইল ইন 6 আওয়ার, সরি, সে কী করবে। তো এই যে কাজগুলো দেখেন এইখানে এখন আমার দরকার যে আমি আসলে আমি কোন কাজের কাজের জন্য আমি মানে খুঁজতেছি, লোক খুঁজতেছি সেটা আগে আমার বুঝতে হবে। তো দেখেন তারপরে আমি কী করব, এখানে আমি দেখা গেল যেমন হতে পারে আমার কিছু ইমেজ আছে আর কিছু ভিডিও আছে, এই ভিডিও আর ইমেজ দিয়ে আমি একটা কী করব স্লাইড শো উইথ মিউজিক, মিউজিক এবং স্লাইড শো তৈরি করব। তো এর জন্য আমি কী করতে পারি, আগে তাহলে এটা দেখি যে আসলে সে তার দক্ষতাটা দেখি যে আসলে সে পারবে কিনা। ধরেন আমি আমি ভিজিট ভিজিট করলাম, তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি রাখি। আচ্ছা সে কি করছে, সে মোটামুটি 50-56 সেকেন্ডে একটা ভিডিও অ্যাড করছে এখানে মিউজিক দিয়া, তার মানে এটা হচ্ছে স্লাইড শো আর কি, স্লাইড শো ভিডিও। তো দেখেন তার এখানে একটা ডিসক্রিপশন সে লিখে দিছে, সে তার সার্ভিস সম্পর্কে, সে অ্যাবাউট দিস গিগ, তার মানে সে গিটে কী কী সে কাজ করতে পারবে সে সম্পর্কে ছোট্ট একটা ডিসক্রিপশন তার এখানে লেখা আছে তার সার্ভিস সম্পর্কে। তারপরে দেখেন এইখানে সে কী কী সার্ভিস দেবে, দেখেন এখানে বেসিক স্লাইড শো ফটো অ্যান্ড ভিডিও সে $5 বিনিময় করে দেবে, সে আপ টু 50টা ফটো কী করবে এইচডি আপনার কী আছে 1080 যে পিক্সেল আছে MP4 ফরম্যাট দিয়ে দিবে, তার বিনিময়ে কী করবে সে $5 নিবে। তারপর দেখেন স্ট্যান্ডার্ড প্যাকেজে কী দিচ্ছে, স্ট্যান্ডার্ড প্যাকেজে সে দিচ্ছে স্লাইড শো ফটো ভিডিও $10 নেবে, আপ টু এখানে কী বলে 85টা ফটো ব্যবহার করবে এবং সাথে ফুল আলট্রা এইচডি, তার মানে এইচডি ফুল ফিল্ম যেটা আছে কি আছে ওইটা কি করবে সে দিবে আপনার কি বলছে এখানে 1400, হ্যাঁ 1440 পিক্সেল যে আছে ওইটা আলট্রা এইচডি ফিল্মটা সে কি করবে তৈরি করে দিবে। ফরম্যাট হচ্ছে কি MP4 ফরম্যাট। আচ্ছা তো এই বিনিময় কি নিবে সে $10 নিবে। তারপর প্রিমিয়ামে দেখি কি সার্ভিস দিচ্ছে, সে প্রিমিয়ামে সে 115টা ফটো ব্যবহার করবে, তারপরে ফুল 4K যে ভিডিওগুলো আছে মানে ফুল এইচডির উপরে যেটা আছে 4K ভিডিও
এই 4K ভিডিও ব্যবহার করবে, সাথে তার পিক্সেল সাইজ হচ্ছে 3840 পিক্সেল সাইজ, এবং তার ফরম্যাট হচ্ছে কি MP4, ফরম্যাট হচ্ছে MP4। আচ্ছা, এটার বিনিময়ে সে কি করবে, $20 নেবে। তো এটা আমরা দেখলাম, তারপরে তার সার্ভিসটা দেখলাম। এখন যদি ভালো লাগে সেই ক্ষেত্রে কি করবে ভাইয়ার, আপনাকে আপনার অর্ডারটা আপনাকে দিবে। তো এটাই হচ্ছে, মানে এ কি করছে, এর দোকানটা এইভাবে সাদা রাখছে। আমরা যেটা বলতেছিলাম যে দোকানটা সাদা রাখবে কিভাবে, তো এই যে সে কি করছে, তার সার্ভিসগুলো সে কি কি সার্ভিস পারে, সে সার্ভিসগুলো এখানে সুন্দর করে সাদা রাখছে। আমরা তো একটা ভিউ করে তো বুঝতে পারছি যে আমার সার্ভিসটা কিভাবে সাজানো, আমাদেরটা কিভাবে সাজাইতে হবে। দেখেন সে সুন্দর করে সাজাইছে। এখন যদি তার ভাইয়ের যদি এখন যদি পছন্দ হয়, যদি এই কাজগুলো দরকার হয়, সে কি কি করবে ভাই, কি করবে, এই লোকটাকে কাজ দিবে। এখন যারা আমরা যারা ডিজিটাল, এটা তো গ্রাফিক্স ডিজাইনের আছে, তো যারা ডিজিটাল মার্কেটিং তাদের কাজের ব্যাপারটা একটু দেখি। ওয়েট, ওয়েবসাইট প্রমোশনে যাই আমি, ওয়েবসাইট প্রমোশন থেকে এখান থেকে কোনো একটা ওয়েবসাইট প্রমোশনে ঢুকে যায়, কোনো ওয়েবসাইট রিয়েল পিপল ট্রাফিক। আচ্ছা, এই যে এই এই যে মহিলাটা আছে, ঠিক আছে, এটা কি মহিলা নাকি? আচ্ছা, কিছু একটা হবে আর কি ভাই, আমি নামটা পড়তে পারতেছি না, আপনার পরে পড়ে নেবেন। তো দেখেন আমি কি করলাম, এই মহিলার অ্যাকাউন্টে চলে আসলাম। তো এ কি কি সার্ভিস দিবে, এর অ্যাকাউন্টে আমি চলে আসলাম। আসার পরে এই গিগের উপর তো অ্যাকাউন্ট আমি দেখলাম অলরেডি। তো এখানে আমি তার কি করি, তার প্রোফাইলে চলে যাই, কই এই যে যে অনলাইনে সে আছে এখনো। তো আমি কি করলাম, তার আমি মিশে চলে আসলাম, মানে তার সার্ভিসে চলে আসলাম। সে কি কি সার্ভিস দিবে এটা দেখার জন্য, দেখেন সে এখানে সার্ভিস তো মোটামুটি ভাবে আল্লাহর রহমতে দিছে আর কি, একবারে এক পাশ থেকে। তো দেখেন এখানে সে অর্ডার পাইছে কতগুলো আমরা দেখতে পারতেছি, তারপরে সে কতগুলো স্টার পাইছে সেটা আমরা দেখতে পারতেছি, ঠিক আছে। দেখেন তার মোটামুটিভাবে প্রতিটা সার্ভিস থেকে ভালো কাজ পাইছে, দেখেন কাজ কম বেশি প্রতিটা সার্ভিস থেকে তার কি আছে। আচ্ছা, সর্বশেষ একটা সার্ভিস দিচ্ছে সে, সেটা এই সার্ভিসটা শুধু সম্ভবত নতুন দিচ্ছে, এখনও কোনো কাজ পায় নাই। এখানে $50 একটা সার্ভিস দিচ্ছে, আই উইল ডিজাইন কি আছে স্টোনিং পোস্ট অ্যান্ড বিড শো গ্রো, সরি ইওর ইনস্টাগ্রাম। সে ইনস্টাগ্রামে একটা ভিডিও করবে, পোস্ট করবে, কি ইওর কি আছে ডিজাইন করে, সে নিজে ডিজাইন করে সে কি করবে কাজটা করবে, এইটা বিনিময়ে সে $50 নেবে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা যাই হোক, তো এইভাবে আমাদের কি করতে হবে, আমাদের সার্ভিসগুলো এইভাবে আমাদের অ্যাড করতে হবে। তো এটাই হয়েছে আমাদের গিগ রেডি করা, মানে গিগ সম্পর্কে এটাই ছিল আমাদের আলোচনা। তো এটাই হইতেছে গিগ। তো এইভাবে আপনি যখন আপনার গিগটা রেডি করবেন, আপনার গিগ করবেন তৈরি করবেন, তখন আপনার আপনার সার্ভিসটা, মানে আপনি কি সার্ভিস দিতে পারবেন, কি সার্ভিস আপনার জানা আছে, কি সার্ভিস আপনি ই করেন, আপনি যে সার্ভিস সম্পর্কে আপনার ভালো আইডিয়া আছে, এইটাই আপনি কি করবেন, আপনি এইখানে সাজাবেন। যেমন যে স্কেল আপনারা তৈরি করছিলেন না, স্কেল যেমন এইখানে এসইও, তারপরে এসইও SMM, তারপরে এখানে ওয়েব ট্রাফিক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানে WSN হতেই পারে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তারপর ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং। তো কি করছে সে, তার স্কিল এই এইগুলো এখানে সে দিয়ে দিচ্ছে এই স্কিলগুলো। এখন আপনারও তো একটা স্কিল আছে, এখন এই আপনার স্কিলের উপরে আপনি কী কী কাজ জানেন, সেই কাজগুলো কী করবেন, কী কী সার্ভিস দেবেন, সার্ভিসগুলোর উপরে গিক রেডি করবেন। তো এই এটাই হয়েছে আমাদের কি গিকের কাজ। তো গিক রেডি করার জন্য কি কি দরকার হয় সেটাও দেখালাম, গিকের মধ্যে কি কি থাকে সেটাও দেখালাম। তো আপনারা যে কাজগুলো শিখছেন, তো এখন আমি যদি বলি, ধরে আপনারা আপনারা যেটা শিখছেন, আপনারা ভিতরে শিখছেন হলো, প্রথমে যেটা শিখছেন ইমেজ সিগনেচার। তো ইমেজ সিগনেচার নিয়ে আপনি গিক রেডি করতে পারেন, ইমেজ সিগনেচার HTML ইমেজ সিগনেচার নিয়ে একটা গিগ করতে পারেন, তারপরে আপনারা বাল্ক মেইল সম্পর্কে একটা গিগ করতে পারেন, তারপরে আপনারা যেটা পারেন লিড জেনারেশন নিয়ে একটা গিগ করতে পারেন, তারপরে আপনাদের মোটামুটিভাবে আপনাদের ভিডিও এডিটিং এটা সম্পূর্ণ শেষ করে নেই, তো আপনি চাইলে ভিডিও এডিটিং নিয়েও একটা ছোট্ট গিগ করতে পারেন, যদি আপনি কাজটা সময় দেন ভিডিও এডিটিং এর উপরে, যদি কাজটা ভালো করে বুঝেন সেক্ষেত্রে। আচ্ছা,
তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আপনি একটা ভিডিও এডিটিং করতে পারেন, যেটা হচ্ছে ট্রাফিক, তারপরে বা কি বলে ওয়েবসাইট প্রমোশন, এইভাবে একটা ভিডিও গিগ রেডি করতে পারেন। তারপরে আপনি চাইলে ইউটিউব প্রমোশন নিয়েও একটা ভিডিও সরি একটা গিগ রেডি করতে একটা গিগ রেডি করতে পারেন। তো এই হচ্ছে আমাদের এই গিগ রেডি করার কি কি গিগ আমরা রেডি করতে পারি, কি আমাদের কৌশলগুলো, এই হচ্ছে আমাদের গিগ রেডি করার জন্য কি বলে তথ্য যেটা দরকার সেটা। এখন আপনারা গিগ যে রেডি করবেন, এখন এটা কিভাবে রেডি করবেন, তো আমি ছোট্ট করে একটা কৌশল শেখাই দিই আপনাদের। তো তার আগে অ্যাকাউন্টটা সবাই কমপ্লিট করবেন, তারপরে আমি গিগ আরো বিস্তারিতই করব, ঠিক আছে? কারো যদি মনে হয় যে আমার আমি তো মানে গিগ লিখবো আসলে আমি কি যে করব আমি কিছুই বুঝতেছি না, যদি এমন কিছু মনে হয় সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা অন্যান্য গিগগুলো ফলো করতে পারেন, যে কোনো ব্যক্তি গিগ করতে পারেন, গিগটা ফলো করতে পারেন। সে তার প্রথমে যেটা ফলো করবেন, সেটা হলো সে আসলে গিগটা কি সাবজেক্ট দিচ্ছে, মানে টাইটেলটা কি। আচ্ছা আমি কি ভাই কপিরাইট কর্তন নিয়ে আছে মানে আমি হুকু হল না তার ভাই, আমি শুনে নেই আবার বলবেন, মানে আপনি যে আরেকজনের কাছ থেকে আমি ধারণা নিয়ে তার থাম্বনেল বা ইমেজ যদি কি কপিরাইট কর্তন সম্ভাবনা আছে, মানে কারোটা যদি কপি করেন সেক্ষেত্রে কপিরাইট হওয়ার সম্ভাবনা আছে কিনা, মানে কপি না ফার্স্ট আইডিয়াটা নিয়ে মানে সেম হুবহু না অনেক ডিফারেন্স না, আপনি যখন নিজে টাইপিং করে নিজে লিখবেন তখন আপনার সমস্যা নাই, কিন্তু ভুল করে যদি আপনি চারটা দিয়ে কপি করে ফেলাম কপি পাস্ট, আপনার অ্যাকাউন্টে ঝামেলা হতে পারে। আর সর্বোপরি কথা হলো দেখেন এই যে আমরা গিগ যেমন সার্চ করলাম ওয়েবসাইট, এখানে সার্চ করছি দেখেন এখানে এই সামনের দিকে চলে আসছে, মানে প্রথম পেজে দাঁড়া আছে। আসলে এই একটা ভাইয়ের যখন এসে সার্চ করবে দেখবে যে প্রথম পেজে কে আছে, এখন আপনার যদি প্রথম পেজে যদি খুঁজে না পায় সে কি কষ্ট করে কি দ্বিতীয় তৃতীয় পেজে যাবে, আমার কথা বুঝছেন তো না? আপনি একটা গিগ রেডি করলেন, গিগটা যদি প্রথম পেজে না আসে, এখন ভাইয়ের তো আপনাকে খুঁজতে খুঁজতে তো মনে যেমন যে আমারটা এই যে প্রথম পেজে আসে সাপোজ কথার কথা, এখন এই যদি প্রথম পেজে যদি এরকম না থাকে, এখন এই যে পরবর্তীতে আরও যে 2 3 4 5 10টা পেজ থাকবে, এখন ভাইয়ের কি আপনাকে খুঁজে বের করবে? ভাইয়ের এভাবে খুঁজবে না, ভাইয়ের কী করবে ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ করবে, সার্চ করার পরে আসবে, আসার পরে দেখবে যে এখানে কারা কারা আছে, যেমন এখানে সব যা আছে এগুলো সব পুরাতন সেলার। বায়ার যদি মনে করে না আমি পুরাতন সেলারদের কাজ করবো না, নতুন সেলারদের কাজ করাতে পারে, আমি কমে কাজ করাতে পারবো, অল্প টাকায় কাজ করাতে পারবো, সেক্ষেত্রে দেখালো বায়ার খুঁজে বের করলো যে নতুন সেলার কারা আছে, ঠিক আছে? তারপরে এটা নতুন সেলারদের লিস্ট তালিকা চলে আসবে। এখন যদি বায়ার মনে করে যে এই মুহূর্তে তো আমি নতুন সেলারদের খুঁজে বের করছি কিন্তু এই মুহূর্তে তো এই ব্যক্তি তো অনলাইনে নাই, এখন আমার দরকার অনলাইনে কি আছে, তাকে আমি এখন এসএমএস করব, মেসেজ করব যে ভাই আপনি কি আমার কাজটা করে দিতে পারবেন কিনা, এর জন্য কি করবে ভাইয়ের অনলাইন সার্চ করবে। আচ্ছা এখন আমি কি আছি অনলাইন নতুন সেলার হিসেবে আছি, দেখেন এখন এই যে যারা আছে সামনে ভাইয়ের তো এদেরকেই কাজ দেবে নাকি আমার কথা অনুযায়ী, জি। তো এই জন্য আপনাদের যেটা করতে হবে ম্যাক্সিমাম সময় এটাকে অনলাইন অবস্থায় রাখতে হবে, আর আপনাদের এই প্রথম পেজ পাতা পেজটা যা আছে এই প্রথম পেজে যদি আপনাদের গিগটাকে আনতে পারেন এসইও ঠিকঠাক করে, আমি এসইও করাটা দেখাই দেবো, তাহলে কি করবেন আপনারা অর্ডারটা পাবেন, আপনাদের ভাইয়েরা ক্লিক করবে, ভাইয়েরা এসএমএস করবে, তাহলে আর যদি আপনাকে যদি খুঁজেই না পায় তাহলে আপনাকে ভাইয়েরা এসএমএস করবে কই থেকে, আশা করি বুঝতে পারছেন, জি। তো আমি কোথায় যেন ছিলাম, অফিস ওয়ার্ডে গেছিলাম, অফিস ওয়ার্ডে গেছিলাম, আচ্ছা ধন্যবাদ, আমি তো নিজে ভুলে গেছি, আমি আসলে অফিস ওয়ার্ডে যে গেছি এটা মনে করার জন্য ধন্যবাদ, কেন গেছি সেটা তো জানেন না। তো অফিস ওয়ার্ডে আসছি আমি, এটা আসছিল কিভাবে আমি একটা গিগ রেডি করতে পারি এই ব্যাপারে দেখার জন্য, যে
আমি একটা গিগ রেডি করব। তো এখন আমার ব্রেনটা যদি না ধরে যে আমি আসলে গিগটা রেডি করব, কি হতে পারে, কি বিষয়ে আমি গিগটা রেডি করব, মানে আসলে কিভাবে করব, এই ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে, থাকতেই পারে, এটা কঠিন কিছু না। তো দেখেন আমি এখানে বেশ কিছু গিগ আমরা ফলো করব, তো যেটা আমার পছন্দ হয়, ভালো লাগে, আর এই কাজটা আমি পারি কিনা সেটা আমার দেখতে হবে। যেমন একজনটা কপি করলাম, তারটা দেখে দেখে লিখলাম, মানে এটা কোনোভাবেই সম্ভব না। আগে দেখতে হবে আমি কাজটা পারি কিনা। তো দেখি আমি এখানে আই উইল ওয়েবসাইট প্রমোশন অ্যান্ড মার্কেট টু 2 মিলিয়ন কি আছে, হাইলাইট স্পেশাল প্রপার আছে, দরকার নাই এটা, প্রমোশন দরকার নাই, ওয়েবসাইট প্রমোশন নিয়ে আর কি আছে। আচ্ছা দেখেন এখানে একটা গিগ আছে, দেখেন এখানে কি বলছে গিগটে, এই ব্যক্তি গিক, এই ব্যক্তি একই পিকচার দিয়ে গিক করছে না, দুজন অবশ্য ভিন্ন মানুষ। এই যে ব্যক্তিটা বুঝলাম না কাহিনি, তার দুটো গিক একবার একসাথে ই চলে আসলো, তিনটে গিক একই পেজে চলে আসলো। আচ্ছা সে এসিও করছে খুব কায়দা করে। দেখেন আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট অর এনি লিঙ্ক টু সোশ্যাল মিডিয়া মা কি টার্গেট পিপল, কিছু বুঝলেন তো আশা করি, যে সে কি করছে, যাই হোক সে যেটা বলছে তার সোশ্যাল মিডিয়া কি আছে লিঙ্কটা কি করবে, প্রমোট ওয়েবসাইট এনি লিঙ্ক, তার ওয়েবসাইটে যে কোনো লিঙ্কটা কি করবে সোশ্যাল মিডিয়া টার্গেট পিপুল, মানে কিছু টার্গেট পিপুলের কাছে এই লিঙ্কটা পৌঁছাবে। তার সার্ভিসটা কি, সার্ভিসের টাইটেলটা হইতেছে এটা, এটারও টাইটেল ঠিক আছে, সার্ভিসের টাইটেল, আমরা ঢুকলাম এই সার্ভিসে, দেখেন এই সার্ভিসটা তো আমরা অলরেডি পড়লাম যে এই সার্ভিসটা সে দিচ্ছে। তারপরে কী করছে, সে এখানে একটা ইমেজ রেডি করছে, তার মানে কি এরকম একটা ইমেজ আপনাদেরও রেডি করতে হবে। যখন আপনাদের আমি ক্যানভাতে কাজ শিখাইছিলাম তখন অনেকেরই মাথা ব্যথা ছিল, এখন আশা করি ক্যানভাতে আপনাদের পরীক্ষা শুরু হবে, দেখবো কার কেমন ক্যানভাতে ডিজাইন হয়। ঠিক আছে, অনেকেই কাজ দিছি ক্যানভাতে, ভাই করেন করেন, ভাই করেন, হাত পায়ে ধরছি, ভাই করেন কাজ করেন, ভাই ক্যানভাতে কাজ করে কী হবে, এখন বুঝবেন যে আসলে ক্যানভাতে কী দরকার কাজটা, কী মজা পান। আর যারা অ্যাকচুয়ালি যারা গ্রাফিক ডিজাইনার তারা অবশ্য গ্রাফিক ডিজাইন দিয়ে খুব সুন্দর ডিজাইন করতে পারবেন, কিন্তু যদি আমরা ক্যানভাতে কাজ করি সেক্ষেত্রে আমরা ইজিলি কিছু টেম্পলেট পাবো, এই জন্য আমাদের কাজটা আরও সহজ হয়, এর জন্য আপনাদের ক্যানভাতে কাজ শেখানো হয়েছে। তো আশা করি ক্যানভাতে কাজগুলো করবেন। তো এখন আপনি দেখেন আই উইল প্রমোশন কি আছে, প্রমোট ইউর ওয়েবসাইট, তো এই যে একটা ই করছেন কি বলে টাইটেল লিখছেন, এই সম্পর্কে আপনি কি করবেন, একটা ইমেজ রেডি করবেন, আর ইমেজে কি থাকতে পারে, আপনার টাইটেলটা থাকতে পারে, তারপরে আপনার কি সার্ভিস দিবেন, বা আপনার সার্ভিস, আপনি সার্ভিসম্যান হিসেবে কেমন, এটা আপনি সম্পর্কে লিখতে চাইলে লিখতে পারেন। তো কিছু একটা এইভাবে লিখে আপনি কি করলেন, একটা ইমেজ রেডি করলেন। তো আবার যে এই যে এই এই মহিলার ইমেজ অলরেডি অনেকে রেডি করে ফেলছে, তো আপনারা আবার এই মহিলার ইমেজ রেডি করেন না, ঠিক আছে, আপনারা চাইলে আপনারা নিজেদের ছবিও ব্যবহার করতে পারেন, নয়তো আপনার অন্য কোনো জায়গা থেকে গুগল সার্চ করে ইমেজ নিয়ে আসবেন, যেগুলো কপিরাইট ফ্রি আছে ইমেজগুলো এনে এইভাবে ক্যানভাতে ইমেজ রেডি করবেন। কিছু একটা লিখে, এটাই লিখতে হবে তা না, তারপরে লিখলেন, এখন ধরেন ইমেজ লেখা শেষ, এখন আমি কি করি, দেখেন এখানে একটা ডিসক্রিপশন লেখা আছে, এই ডিসক্রিপশনটা অ্যাবাউট দিস দিক থেকে শুরু করে ডিসক্রিপশন, একটা ডিসক্রিপশন লেখা আছে, আমি এটাকে কি করলাম, কপি পেস্ট করলাম। দেখেন এখানে একটা ডিসক্রিপশনটা আমি কি হচ্ছে এখানে নিয়ে আসছে, ওই ব্যক্তির ডিসক্রিপশনটা। আচ্ছা তারপরে এখানে কি আছে, এটা হচ্ছে তার অ্যাকাউন্ট ডিসক্রিপশন, ঠিক আছে, আবার এটাকে কপি করেন না তাহলে আবার আরেক ঝামেলা হয়ে যাবে। এখন সে কিছু সার্ভিস দিচ্ছে প্যাকেজ, তো দেখে আমি একটা প্যাকেজ সম্পর্কে কিছু লিখি, প্যাকেজে কয়টা আছে, কি কি দিচ্ছে সার্ভিস, একটা দুইটা তিনটা চারটা, তিনটা চারটা পাঁচ ছয় সাত। আচ্ছা আমি এখানে চারটা কলাম নেই, ইনসার্ট দেখলাম সাতটা কলাম, তারপরে রো কলাম হলো চারটে, রো হচ্ছে সাতটা, কলাম চারটা,
2 3 চারটা হয়েছে না? 2 3 4 5 6 আচ্ছা ছটা থাক, ভালো লাগলে লই জানি। এটাকে আমি কি করি এখন, এটাকে একটা লেবেলে নিয়ে আসি সুন্দর করে সাজানোর জন্য। আচ্ছা তারপরে এখন দেখেন আমি কিন্তু জাস্ট শর্টকাটে এটাকে কি করতেছি, কপি পাস্ট করতেছি। আপনারা আবার আমার মতো কপি পাস্ট করেন না, আপনারা তো এত কপি করে রাখতে পারেন, রেখে দেখে দেখে লিখতে পারেন, আবার নিজেদের মতো করে লিখতে পারেন, কিন্তু এই কপিটা করে আবার ই করেন না, আবার অ্যাকাউন্টে ঢুকাই দিয়েন না, তাহলে কিন্তু আমার সর্বনাশ হয়ে যাবে। জি আশা করি সবাই বুঝেন এইগুলা। প্যাকেজ, আচ্ছা প্যাকেজ দিলাম, তারপরে এখন আমি এখন প্যাকেজের লিস্টটা একটু দিয়ে দেই। তারপরে এখান থেকে ড্র টেবিল, সুজন ভাই ড্র টেবিলটা কই আছে বলেন তো? লেআউট, ডিজাইন, ভিউ, কি খুঁজেন মোহন ভাই? ড্র টেবিল আমি এই যে ই করবো, এটাকে ই করবো কি বলে এই, আচ্ছা এই যে পাইছি নাকি দেখি তো। মোহন ভাই জি সালাম আলাইকুম ভাই, একটু ডিস্টার্ব করলাম আমি ঢুকলাম ভাই, আপনার একটু যে ইউটিউবের কাস্টমার ইউআরএল একটু দেন তো আমাকে, আমি আমার তো ইউআরএল নাই তো, ওই জন্য আমি পারতেছি না ভাই, ইউআরএল লাগবে ভাই এম্বেড করতে। কে বলছিলেন, বিলাল ভাই? জি ভাই। জি ভাই আবার বলেন। আপনার একটু কাস্টম আইডিটা দেন ইউটিউবের, আমার কাস্টম আইডি নাই তো আমি এটা পারতেছি না, কাস্টম আইডি ছাড়া এটা হবে না ভাই। কাস্টম আইডি, হ্যাঁ হ্যাঁ, আপনি যে আইডি করছেন ইউটিউবের আইডি আছে না, www.youtube.user, আমার তো ওটা নাই। ওই যে এই যে কাস্টম যে আইডিটা করা আছে আমার ওটা দেব। জি দেন, আমি তো একটা ট্রাই করতেছি একটা ওই যে ইয়ে করে ইনভাইট করার জন্য, চ্যানেল ইনভাইট করার জন্য। আমি আমার এই এই অ্যাকাউন্টে কাস্টম আইডিটা আছে, কাস্টম আইডি করার জন্য আবার একটু শর্ত আছে, শর্তগুলো পূরণ করা আছে। হ্যাঁ আমার শর্ত আমার 100 সাবস্ক্রাইবার নাই তো, 100 সাবস্ক্রাইবার লাগে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো এখানে শর্ত পূরণ আছে, কই আমার ইউটিউব কই আরেক কল করলে ইউটিউব খুঁজে পেতে হবে। সেটিং এ যান ভাই, অ্যাডভান্স সেটিং এ, কাস্টম কাস্টমটাই লাগবে না? জি জি কাস্টম লাগবে ভাই। আচ্ছা ঠিক আছে না, কাস্টমটা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা তো দেখেন এখানে একটা বেসিক নামে একটা অপশন আছে, সে কি বলছে, আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট অর এনি লিংক টু, তুমি যখন করছে এটা সেই সার্ভিসটা দিবে। আমি এটাকে কি করলাম, কপি করলাম, কপি করে আমি এখানে বেসিক একটা প্যাকেজ লিখে দেই, আচ্ছা প্যাকেজ,
তারপরে এখানে একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ রাখছে সে সে স্ট্যান্ডার্ড প্যাকেজে কি কি বলছে আমি এটা একটু শর্ট করে একটু কপি করে দিই। কোন ভাই পেজটা কোন সাইজ দেব? এ ফোর সাইজ? জি এ পেজটা কোন সাইজে নেব? এ পেজ? হ্যাঁ এ পেজ। হ্যাঁ এ পেজ সাইজ কি ভাই? পেজের কোনো সাইজ না, এটা তো আপনার মতো করে জাস্ট এখানে লিখে রাখতেছেন, এটা আপনি মানে এটা তো আপনি শুধু লিখে রাখতেছেন, পরে আপনি এটা দিয়ে কি করবেন? এটাকে দেখে দেখে আবার আলাদা করে লিখবেন আপনি, লিখে পরে কি করবেন আপনি ওইখানে অ্যাড করবেন। হ্যাঁ সাজিদ ভাই, সাজিদ ভাই কি ভাই আইসে প্রেজেন্টিং এ দেখলো কি? হ্যাঁ ভাই কি অবস্থা ভাই? আইসে প্রেজেন্টিং? হ্যাঁ প্রেজেন্টিং। আরে ভাই বিদ্যুৎ আসলো এই মাত্র। আরছে বিদ্যুৎ আসছে? হ্যাঁ আসছে। স্টুডেন্ট আছে নাকি? না স্টুডেন্ট এই মাত্র সাইরে দিলাম। বিদ্যুৎ গেছে কখন? বিদ্যুৎ তো গেছে, ক্লাস নিছি মোটামুটি 2 ঘন্টার উপরে, তারপরে চলে গেছে, নেট চলে গেছে, তো আর বৃষ্টি নামতেছে, মোবাইল ডেটা পাইতেছে না। আমার সকালে বিদ্যুৎ ছিল না, তারপর ক্লাস কম। আর আবহাওয়ার যা অবস্থা ভাই, পসিবল না। এখন একটু স্বাভাবিক আছে, সকাল থেকে খুব খারাপ অবস্থা ছিল আমাদের এইদিকে, অস্বাভাবিক। আচ্ছা ক্লাস নেন, আচ্ছা পরে কথা হবে। আচ্ছা তো শেষ করে দেবো একটা। আচ্ছা অরূপ ভাই, তারপরে জি ভাই, ফাইন ভাই যারা আছেন সবাই শুনতেছেন? জি ভাই। আচ্ছা আমি আমি কি করলাম, আমি আগে এইভাবে আমার যে সার্ভিসটা আছে সার্ভিস সম্পর্কে কি করব এইভাবে উঠাবো, মানে উঠে আগে আমি রাখলাম যে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ রাখার পরে দেখেন এখানে আরো কিছু সার্ভিস থাকবে, এগুলো আপনারা একটু কষ্ট করে করবেন, মানে সবকিছু শুধু আগে করে সাজানে আগে সাজা নেবেন। কারণ আগে কি করবেন না, আগে আপনি সরাসরি অ্যাকাউন্টে গিয়ে গে দিবেন না, আগে কি কি সার্ভিস দিবেন সেটা কি করবেন আপনি আগে উঠাবেন, উঠে রাখলেন। আচ্ছা তারপরে সর্বোপরি কথা হলো এটা আপনি কি করলেন এখানে রেখে দিলেন, এখন এটা কিন্তু কি করবেন না আপনি, এই সার্ভিসটা কিন্তু আপনি কপি করে দিবেন না, এটাকে রাখলেন। রাখার পরে এটা দেখে দেখে এইখান থেকে এরকম আরো 2-4-5টা এরকম দেখবেন, দেখার পরে তারপরে আপনার মতো করে আপনি একটা কি করবেন সার্ভিস তৈরি করবেন, যে সার্ভিসটা আপনি দিবেন। দেখেন এখানে কিন্তু যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসটা কিন্তু আপনার নাও থাকতে পারে, যেমন ফেসবুক.com, তারপর টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট,
তারপরে লিঙ্কডইন, তারপর এখানে গিগ, যেমন এখানে আপনার যে আছে কি আছে মিনিমাল প্রমোশন, তারপরে টার্গেট অডিয়েন্স, তারপরে কোয়ালিটি সার্ভিস, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, এই যে সার্ভিসগুলো আছে, যেমন আপনি কি কি দিবেন এখান থেকে, আপনি আসলে সবগুলো পারেন কিনা, দেখা গেলো আপনি সার্ভিস একটা পারেন না কিন্তু সেটা আপনি দিয়ে দিচ্ছেন, ভাইয়ের তো আপনার সার্ভিস দেখে মনে হচ্ছে না আপনি তো পারেন, দিছে কাজ দিছে আপনি কাজটা করতে পারেন না, ভাইয়ের কি করবে আপনাকে ব্যাড একটা রিপোর্ট দিয়ে চলে যাবে, তারপরে কি আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে, ব্যাক অ্যাকাউন্টটা কাজ করা অফ হয়ে যাবে, ব্যাপারটা এরকম আর কি। তো এই জন্য সাবধান থাকবেন সবাই, যে আপনারা সার্ভিস দিবেন আর যে সার্ভিসটা আপনি পারেন সেটা লিখবেন। তারপরে কথা হলো এই যে একজনের একটা কপি করে শুধু দেখতে পারবেন, কিন্তু এই না তার মানে এই না যে আপনি এটা কি করবেন হুবহু লিখে দেবেন, কারোটা দেখলেন কিন্তু কারোটা লিখে হুবহু দিবেন না, এই কাজটা করবেন না। আচ্ছা যাই হোক এটা গেল, তো এইভাবে কি করবেন আপনারা গিগগুলা আগে নিজে দেবেন, নিজের আগে রেডি করতে থাকেন, রেডি করে থাকতেন, রেডি করেন, তারপরে আমি কিভাবে গিগটাকে আপলোড করতে হবে সেটা আমি দেখাই দেবো। তো তার আগে অ্যাকাউন্ট এখনও অনেকেরই বাকি আছে, অ্যাকাউন্টটা কমপ্লিট করে ফেলেন। তো আর ইমেজ, ইমেজটা ইমেজের ব্যাপারে বলছিলাম যে টাইটেলটা আগে ঠিক করেন, ইমেজের ব্যাপারে টাইটেলটা ঠিক করতে বলছি, আর সরি টাইটেলের উপর ডিপেন্ড করে ইমেজটা ঠিক করতে বলছি। তো ইমেজ সম্পর্কে আপনারা একটু রেডি করবেন, একটা ইমেজ রেডি করবেন। তো আগে চাইলে আপনার আপাতত আজকের জন্য ইমেজ সবাই রেডি করে করতে করা শুরু করতে পারেন, সবাই কি করবেন ইমেজটাকে রেডি করে ফেলেন। দেখেন আমি এখানে টাইটেলটা রাখি, আমি একটা টাইটেল রাখি দিই, এখানে আমি গিগ টাইটেলটা এখানে দিয়ে দিলাম, ধরেন এটা একটা গিট, আমি গিট কি করছি রেডি করছি, এখন এই গিটটা রেডি করছি, এটা পাবলিশ করব, পাবলিশ করার আগে আমার সব দেখতে হবে ঠিকঠাক আছে কিনা, তারপরে আমি কি করব এটা দেখে দেখে আমি তারপরে কি করব এখানে এসে পাবলিশ করব। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছেন যে আমরা কিভাবে এই গিটটা নিয়ে আমাদের যে আলোচনা ছিল এটা আমার মোটামুটিভাবে ক্লিয়ার। তো অনেকে আছেন যে সরাসরি গিটটা নিজে তৈরি করব কিভাবে, এর জন্য আপনাদের এই ইটা মানে এই অন্যের গিগগুলো দেখতে বলা, ঠিক আছে? আপনার অন্য অন্যদের গিগ ফলো করেন, একটু দু একদিন আগে একটু ঘাটে ই করেন, এটা নিয়ে একটু রিসার্চ করেন, তারপরে গিগ রেডি করেন। তার আগে আপনারা সবাই আপনাদের একটা টাইটেল ফলো করবেন, যেমন এই যে টাইটেলটা আমি এখানে কপি করলাম, আপনারা কিন্তু হুবহু এই টাইটেলটা লিখবেন না, আপনারা তাহলে এরপরে এই টাইটেলে কী কথা বলছে আপনার তাহলে এটাকে একটু ঘুরাইও দিতে পারেন, যেমন আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট অর অ্যানি লিঙ্ক টু সোশ্যাল মিডিয়া মার্কেট মিডিয়া টার্গেট পিপল, এখানে যে এই গিগটা ইয়া টার্গেট ই লেখা আছে, আপনি চাইলে যেমন আমার এখানে একটা লেখা আছে আই উইল প্রমোট দ্য ওয়েবসাইট অন সোশ্যাল মিডিয়া, যেমন এতটুকু লেখা আছে, আপনি এইভাবে কী করবেন একটা গিগ দেখবেন তার টাইটেলটা দেখবেন ওইটার উপর ডিপেন্ড করে আপনি কী করবেন একটু ব্যতিক্রম করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এইভাবে আপনারা কী করেন সব কিছু রেডি করেন। তো এখনই আপনারা এই গিগ নিয়ে একটু রিসার্চ করা শুরু করেন, তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, আমি এখন আর কোনো কথা বলবো না, এখন শুধু আপনাদের কথা শুনবো আর আপনাদের কী বলবো, আমি নতুন করে এখন কিছু দেখাবো না, এটাই। ওকে ধন্যবাদ, এখন আপনাদের প্রশ্ন করতে পারেন।